বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নায়কদের মধ্যে একজন শাকিব খান, যাকে আমরা বাংলাদেশের এই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ নায়ক বলেই মেনে থাকি। আসলে বেসিক্যালি মেনে থাকি বললে ভুল হবে। শাকিব খানের জনপ্রিয়তা যে আকাশচুম্বী তা হয়তো আপনি হলমুখী দর্শকদের কথা চিন্তাভাবনা করলেই বুঝতে পারবেন। ঈদের সময় কিং খান যখন ছবি নিয়ে আসেন তখন প্রত্যেকটা হল কানায় কানায় পূর্ণ থাকে। শাকিব খান তার পুরো ক্যারিয়ার জুড়েই বিতর্কের জন্ম দিয়েছেন অনেকবার। শাকিব খান তার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত তিনি বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন। কিন্তু সব বিতর্ককে যদি পাশ কাটিয়েও ধরি, শাকিব খানের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী। বাংলার সমসাময়িক নায়কদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে শাকিব খানের জনপ্রিয়তার কাছাকাছিও, আসলে মাপকাঠিতে মূল্যায়ন করার মতো কাছাকাছিও আর কেউ নেই। এটা হয়তোবা আমার কথা নয়, এটা আসলে বাংলাদেশের বিভিন্ন জার্নাল থেকে কালেক্টেড করা যে কথাগুলো আমি সেগুলো তুলে ধরেছি। বেসিক্যালি অনেকেই বলে থাকেন যে শাকিব খান, তো শাকিব খানের ছবি আসলে কারা দেখেন? শাকিব খানের ছবি রিক্সাওয়ালারা দেখেন, ভ্যানগাড়িওয়ালারা দেখেন, এবং নিজেও সেটা বলেছেন যে আমার দর্শকরা কিন্তু তারাই। আমি কয়েক সব ধরনের ক্লাস পিপলদের জন্য ছবি করি। এবং মজার বিষয় হচ্ছে তিনি এই এত বিতর্কের মাঝে থেকেও কিন্তু তিনি চারবার জাতীয় পুরস্কারও পেয়েছেন আর্ট ফিল্মের জন্য, আটবার মেরিল প্রথম আলো সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এবং বাচসাস পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন অসংখ্যবার। তাহলে এবার ধরে নিন যে কলকাতার বিষয় যদি বলি, কলকাতায়ও টলিউড সমালোচক পুরস্কার পেয়েছেন দুইবার। তো আমরা ধরে নিচ্ছি যে যারাই বলেন যে শাকিব খানের ছবি চলে না, বা শাকিব খানের মুভি দেখি না, বা শাকিব খান কাদের জন্য ছবি করেন, তাদের জন্য বলছি যে যদি এতই হতো তাহলে কিন্তু আপনারাই গিয়ে এই পুরস্কারটা দিতেন না। এনিওয়ে, সেই প্রসঙ্গ নিয়ে কথা না বলছি, আজকের প্রসঙ্গটা একটু ডিফারেন্ট এবং সেই ডিফারেন্ট প্রসঙ্গ নিয়ে কথা বলার আগে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন। এবার বলছি শাকিব, অপু এবং বুবলির প্রেমের মিষ্টি প্রেমের গল্প। কী বলবো বলুন তো? আপনারা সবাই জানেন যে 2007 সালে শাকিব অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন এবং সেই বিয়েটা তিনি দীর্ঘদিন গোপনে রাখার পরে 2017 সালে News24-এর একটা লাইভ প্রোগ্রামে এসে অপু কিন্তু শাকিব এবং অপুর যে সন্তান জয় আব্রাহামের কথা নিয়ে পুরোপুরি সবার সামনে স্বীকার করে দিয়েছেন। এবং পরবর্তীতে শাকিব খান প্রথমে অস্বীকার করলেও পরে মিডিয়ার প্রেশারে পড়ে বা চাপে পড়ে, যেভাবে বলুন না কেন, পরে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে হ্যাঁ, অপু বিশ্বাসকে তিনি বিয়ে করেছেন শুধু ক্যারিয়ার সামলানোর জন্য এবং ফ্যামিলিকে আসলে ওইভাবে ট্রিট না করার জন্য তিনি এটা গোপন রাখতে বাধ্য হয়েছিলেন। পরিশেষে তিনি স্বীকার করেছেন যে জয় তারই সন্তান। মাশাআল্লাহ, খুব কিউট হয়েছে জয়, একদম বাবার মতোই সুন্দর হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অপু বিশ্বাস, জয় এবং শাকিব খান এই তিনজনকে কিন্তু মাশাআল্লাহ অনেক মানিয়েছিল। কিন্তু ওই যে বলে না বিধিবাম, আসলে যদি হয় না একজনে হয় না বারো জনেও, ঠিক তেমনভাবেই শাকিব খান বোধহয় অপুতে তৃপ্ত ছিলেন না বা অপু বিশ্বাসের উপর তার পূর্ণ আস্থা ছিলেন না, যার কারণে তিনি একটু একটু করে সম্পর্ক থেকে বের হয়ে এসে তিনি বুবলির সাথে সম্পর্ক স্থাপন করেন। এবং এই কারণটার জন্যই কিন্তু আসলে আলটিমেটলি অপু বিশ্বাস এবং শাকিব খানের সাথে দূরত্বের সৃষ্টি হয়। আপনারা জানেন বুবলির সাথে শাকিব খান এই পর্যন্ত জুটি বেঁধে 9টি সিনেমা করেছেন, যা সকলেই ব্যবসা সফল হয়েছে। এবং এই সিনেমার সূত্র ধরেই অপু বিশ্বাস চেয়েছিলেন যাতে বুবলির সাথে শাকিবের সখ্যতা না গড়ায়, কিন্তু শাকিব ওদিকে কর্ণপাত না করে তিনি অনায়াসে বুবলির সাথেই তার প্রত্যেকটা ছবি করে গিয়েছিলেন। এবং সেই ছবি করার সুবাদেই, সম্পর্কের সুবাদেই তারা আসলে আলটিমেটলি একত্রিত হয়েছিলেন। যদিও বুবলি একটি চ্যানেলের নিউজ প্রেজেন্টার ছিলেন এবং ধীরে ধীরে তিনি তার ক্যারিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন এবং শাকিবের বদলতে তার ক্যালেন্ডার কিন্তু নিয়ে এসেছিলেন। সম্প্রতি যে নিউজটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে কন্যা সন্তান জন্ম দিয়েছেন বুবলি, এবং এই নিউজটা ভাইরাল হওয়ার পর সবাই ধরে নিয়েছেন যে এটা শাকিবেরই সন্তান। এটা নিয়ে আসলে বুবলি লাইভে এসে বলেছেন যে ওটা তার বোনের সন্তান এবং বোনের সন্তানকে কোলে নিয়ে তিনি ছবি তুলেছিলেন। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আছেন, বুবলি কিন্তু 13 মাসের মতো নিউ ইয়র্কে গিয়েছিলেন এবং এটা সবাই জানে যে শাকিব খান ওই সময় নিউ ইয়র্কে অবস্থান করছিলেন। এবং এই প্রসঙ্গটা ঘিরেই কিন্তু বারবার উঠে বেড়ে এসছে যে তাহলে শাকিব খানের মেয়ে কি তাহলে বুবলির মেয়ে, এবং বুবলি শাকিব খানের ঘরে কি আরেকটা মেয়ে জন্ম নিল? দেখুন, জনমনের প্রশ্ন যেটা আছে সেটা জনমনেই থাকুক, এবং শাকিব খান বুবলির মধ্যে যে একটা অন্তরঙ্গ দহরম ভরম সম্পর্ক ছিল এটা আমরা সবাই বুঝি। মিডিয়াতে যারা কাজ করে বা মিডিয়া রিলেটেড যারা নিউজ কভার করে তারা সবাই এই বিষয়টা জানেন যে শাকিব বুবলির এই আভ্যন্তরীণ আন্তরিক সম্পর্কের কারণেই কিন্তু আজকে
অপু বিশ্বাসের সাথে তার এই সম্পর্ক নষ্ট হয়েছে। যাই হোক, আসলে আমরা গসিপে কান না দিই, আমরা দোয়া করছি শাকিব খানের জন্য, বাংলার কিং খান বেঁচে থাকুক বাংলার ভালোবাসায় এবং প্রত্যেকটা মানুষের হৃদয় শাকিবময় হয়ে থাকুক। আরও একটা কথা, বুবলির জন্য রইল শুভকামনা এবং অপু বিশ্বাসের জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা।